আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্সের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি রেসিপিটি। প্রথমে আমি খামির তৈরি করে নেব। খামির তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণের তেল। এখন এগুলোকে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত হবে। ডোটা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন ডোটা একটি প্লাস্টিকের ফয়েল পেপার দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি, এর মাঝে পানি দিয়ে খুব পাতলা ডো তৈরি করে নিব। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি, আলুগুলোকে মেশ করে নিতে হবে। আমি হাত দিয়ে চটকিয়ে খুব ভালোভাবে এখন আলুগুলোকে মেশ করে নেব। এখন এই আলুর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 চা চামচ চিলি ফ্লেক্স, 2টি সিদ্ধ ডিম এরকম করে গ্রেট করে দিচ্ছি। এখন এই সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আলুগুলো মেখে নাও হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। এখন আমি যে খামির তৈরি করে নিয়েছিলাম, এই খামির থেকে অর্ধেকটা খামির নিয়ে একটি রুটি তৈরি করে নেব। প্রথমে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে হাত দিয়ে এরকম বলের মতো করে নিতে হবে, তারপরে রুটিটা তৈরি করে নিতে হবে। আমি এরকম বড় করে একটি রুটি বেলে নিয়েছি, রুটিটা কীরকম পাতলা হবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি আলুগুলো দিয়ে এরকম করে ছড়িয়ে দিয়ে দিব। আলুর পুরটাকে এরকম করে চামচ দিয়ে সমানভাবে সারা রুটির উপরে ছড়িয়ে দিতে হবে। পুরটা সমান করে দেওয়া হয়ে গেছে, এখন এক সাইড থেকে এরকম করে রোলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিতে হবে। এরকম করে হাত দিয়ে প্রেস করে করে আরেকটু চিকন করে নিতে হবে, তাহলে সব সাইড সমান হবে। এখন রোলটাকে ছুরি দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণের চ্যাপ্টা করে ছোট ছোট করে কেটে নেব। রোলটাকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে এক টুকরো এরকম করে হাতে নিয়ে একটু গোল করে এরকম করে হাত দিয়ে প্রেস করে তৈরি করে নিতে হবে। আমি আপনাদেরকে আরও কয়েকটি দেখিয়ে দিচ্ছি, এরকম করে হাত দিয়ে প্রেস করে তৈরি করে নেওয়া যায়। আপনারা হাতের তালে একটু তেল মেখে নিতে পারেন, তাহলে আর হাতে লেগে যাবে না। এই তো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলেই এই ব্যাটারের মাঝে চুবিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে ভেজে নিতে হবে।
এক সাইড ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটু উল্টিয়ে দিব। দোনো সাইড যখন এরকম করে এই কালার চলে আসবে তখন আমি এগুলোকে তুলে ফেলব। দোনো সাইডে এরকম কালার চলে এসেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল পটেটো পিন হুইল সামোসা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।